আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানিয়ে দেব সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাংক ও এক্সচেঞ্জার রেট, যেমন আলরাজি, থেলেমানি, ফাউরি, এনজাজ, বিনিয়ালা, এসটিসি পে, এনসিবি সহ আরও বিভিন্ন কয়েকটা ব্যাংক বা এক্সচেঞ্জার রেট জানতে পারবেন। সব থেকে কোন ব্যাংক বা কোন এক্সচেঞ্জারটি বেশি রেট দেয় সেটিও আমি আপনাদের জানিয়ে দেব। আশা করছি আপনারা যারা আজকে নতুন যুক্ত হয়েছেন আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে, এবং আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, আপডেটটি শুনছেন আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। এবং আপনাদের যদি কোনো ধরনের ব্যক্তিগত পছন্দের ব্যাংক থাকে অথবা কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটি অবশ্যই আমাকে দিয়ে যাবেন। আমি সকালের দিকে আপনাদের আপডেট দিচ্ছি, হয়তো দুপুরের দিকে কিছুটা পরিবর্তন হয়ে যেতে পারে। আর যারা ইউটিউবে আমাকে দেখছেন আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন। আমি আপডেট হওয়ার সাথে সাথে পেজে আপডেট দিয়ে দেব, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। তো শুরু করা যাক, আজ 14 আগস্ট 2022 রোজ রবিবার। মনে রাখবেন প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এক্সচেঞ্জারের রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে। আর বর্তমানে তো অর্থনৈতিক বা পরিস্থিতির কারণে প্রতিনিয়ত ওঠানামা করছে, সকালে একটা বিকেলে আরেকটা। তো শুরু করা যাক, প্রথমেই আমরা জেনে নেব থেলেমানি ব্যাংকের রেট। আজকে থেলেমানি দিচ্ছে 28.89 টাকা। এসটিসি পে এর মাধ্যমে আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠান, ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠান অথবা ক্যাশ পিকআপে পাঠান, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনি পাবেন হয়তো দুই তিন দিন লাগবে আপনার অ্যাকাউন্টে জমা হতে। পাশাপাশি আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন বা ক্যাশ পিকআপ, এই দুটা অপশনই সেম, আপনি হয়তো আজকে দুপুরের দিকে পাঠালে আগামীকালকে পেয়ে যাবেন। এরপর আমরা জানব এরসাল মানি ট্রান্সফার 28.51 টাকা। আলরাজি ব্যাংক 28.86 টাকা। ফাউরির রেট আজকে হচ্ছে 28.61 টাকা। এনজাজ ব্যাংক থেকে আপনি যদি টাকা পাঠান 28.91 টাকা। এনসিবি কুইকপে 26.99 টাকা। ওয়েস্টার্ন ইউনিয়ন 28.46 টাকা। বিনিয়ালা 28.79 টাকা। তো এই ছিল আসলে সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাংক ও এক্সচেঞ্জার রেট। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এবং আজকের ডলারের রেটটি যদি আমি আপনাদের জানিয়ে দিই, ডলারের আজকের রেট হচ্ছে 108.76 টাকা। বাংলাদেশের লোকাল মার্কেটে আরও বেশি রেটে সেল হচ্ছে, কিন্তু আমি যেটা ইন্টারন্যাশনালি দেখলাম সেটার আপডেটটি আপনাদের জানিয়ে দিলাম। তো এই ছিল আসলে মূলত সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাংক ও এক্সচেঞ্জারের রেট। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটি দিয়ে একটি লাইক দিয়ে শেয়ার করতে বলবেন না। এবং আপনারা বিভিন্ন খবরাখবর পেতে বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজের দাম আমি জানিয়ে থাকি মাঝে মধ্যে, আর বিমানের এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিটের মূল্য জানাই আমার আরেকটি চ্যানেল আছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং সেখানে আপনারা শুধু বিমানেরই আপডেট পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যদি ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।